এনএসএস ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় মহিলা মহাবিদ্যালয়ে। এদিন মহাবিদ্যালয়ের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রূপকথানাথ, অধ্যক্ষা সর্বরী নাথ সহ অন্য অধ্যাপক অধ্যাপিকারা। ছাত্রীদের বোঝানো হয়েছে তীব্র দাবদাহে কিভাবে সবাই নিজেদের সুস্থ রাখবেন, এই সময়ে কি কি করা প্রয়োজন তাও বলা হয়েছে। গ্রীষ্মকালটা অনেক কী বলবো, ভীষণ গরম, প্রচণ্ড হিট ওয়েভ চলছে পুরো দেশে, সাথে ত্রিপুরায়, যেগুলো আমরা আগে এক্সপিরিয়েন্স করিনি। তাই আমাদের স্টুডেন্টদের অনেক গরম সহ্য করতে হচ্ছে বা অনেকের অনেক প্রবলেম হচ্ছে। এই জন্য আমরা একজন ডক্টর রূপকথানাথকে ডেকে ওনাকে একটা হিট ওয়েভ অ্যান্ড গরমের যে কিছু অ্যাওয়ারনেস আর কি করে গরমকালে কী পোশাক আশাক পরে কী খেলে কীরমভাবে লোকে সুস্থ থাকতে পারবে, স্কুল কলেজে আসতে পারবে, পড়াশোনা করতে পারবে, তার উপরই আমরা আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি। উনি আমাদের কীভাবে সুস্থ থাকা যায় এই গরমকালে সেই সম্বন্ধেই আমাদের উপরে।